আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। তো যদি আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করতে যাই, তাহলে প্রথমেই কিছু কথা আসে, সেটা হলো আমরা প্রতীক সংকেত যোজনী। যদিও আমরা এই প্রতীক সংকেত যোজনী সম্পর্কে পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ সপ্তম শ্রেণীতে কিছু ধারণা পেয়েছি, তো তবুও আমরা রাসায়নিক সমীকরণ বা রাসায়নিক বিক্রিয়া আলোচনা করতে গেলেই এ সম্পর্কে আর একটু ধারণা দেওয়া একান্ত প্রয়োজন। তো প্রথমেই আসি প্রতীক কি। প্রতীক হলো মৌলিক পদার্থের নামের যে সংক্ষিপ্ত রূপ, সেইটাকে বলা হয় প্রতীক। যেমন আমরা অক্সিজেন, অক্সিজেন কি ও এক্স আই, অক্সিজেন যে আমরা লিখি, অক্সিজেনের আমরা সংক্ষেপে সুদা এ অক্সাইড লিখলে কি ও, হাইড্রোজেন এর পরিবর্তে কি লিখি এইচ, তার মানে অক্সিজেনে আমরা লিখি ও, হাইড্রোজেনে এইচ, কার্বনে সি। তবে এখানে আবার ব্যাপার আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডবল আছে অর্থাৎ ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম যদি দেখি এখানে, ও আবার কার্বন, তো এখানে দেখছি সিও এখানেও সি, তাই না। এই সকল ক্ষেত্রে আমরা কি করি যে দুটো অক্ষর দিয়ে, যেটা ডবল হয়ে যায় ক্যালসিয়াম আমরা লিখি সিএ। হ্যাঁ, এরকম ভাবে যে সকল ক্ষেত্রে এরকম হবে যে অর্থাৎ ডবল এসে যাচ্ছে একই বর্ণ দিয়েই শুরু, সেক্ষেত্রে আমরা দুটো বর্ণ নিয়ে আমরা এর সংকেতটা প্রতীকটা লিখতে পারি। যেহেতু এগুলো আমাদের পূর্বের ধারণা আছে, আমরা সেদিন বিষয় আলোচনা করব না। তাহলে প্রতীক হলো মূলত মৌলিক পদার্থের যে সংক্ষিপ্ত রূপ, সেটাকে বলা হয় প্রতীক। এ পর্যন্ত 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে, আমরা সেগুলোর নামের প্রথম অক্ষর দিয়েই মূলত এগুলো প্রকাশ করা হয়। এরপরে সংকেত, সংকেত মূল হলো মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে, মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে প্রতীক দ্বারা প্রদর্শনকে বলা হয় সংকেত। যেমন আমরা এখানে বলছি হাইড্রোজেন হলো, হাইড্রোজেন এইচ হলো প্রতীক, আর এই হাইড্রোজেনের সংকেতটা হলো কি এইচ টু। একথার মানে হলো যে দুইটি হাইড্রোজেন পরমাণু মিলে একটা অণুর সৃষ্টি করে। তাহলে এখন একটু সংগত প্রসঙ্গ থেকে আলোচনা আসে অণু পরমাণু কি, একথা যদি আমরা পূর্বের পাঠে পড়িয়েছি যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর অণু হলো কি যৌগিক পদার্থের ক্ষুদ্রতম। তাহলে যৌগিক পদার্থ মানেই হলো একের অধিক সব, অর্থাৎ ভিন্ন ধর্মে দুটি মৌলিক পদার্থ মিলে হতে পারে, বা একই মৌলিক পদার্থের একাধিক অণু সমন্বয়, মানে একাধিক পরমাণু সমন্বয় হলো অণু সৃষ্টি। তাহলে এখানে আমার অক্সিজেন হলো মৌল প্রতীক, আর এর সংকেত হলো অণু, তাই না। এরপরে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আমরা অর্থাৎ দুটা যৌগিক পদার্থ যদি হয় তার সংকেতটা অর্থাৎ কি হবে। যেমন আমরা যদি বলি ক্লোরিন, তাহলে এখানে হাইড্রোজেন একটা আসবে, এখানে একটা যৌগিক হাইড্রোজেন একটা আসবে, ক্লোরিনের একটা আসবে, মিলে হলো হাইড্রোজেন ক্লোরিন একটা সংকেত। তো যাই হোক, আমরা তাহলে সংকেত বলতে আমরা এই বুঝছি যে মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে প্রতীক দ্বারা প্রদর্শনকে সংকেত বা আণবিক সংকেত বলে। এখন এর সাথে আলোচনা আসতেছে প্রতীক গেল, সংকেত গেল, এরপর যোজনী। যোজনী হলো যে একটা মৌলের অন্য একটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে সমর্থ, এই সমর্থটাকে বলা হয় মূলত যোজনী। বিশেষ করে হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেন এবং ক্লোরিন এর যে একের অন্যের সাথে যুক্ত হওয়ার যে সমর্থ, সেটাকেই মূলত বলা হয় যোগ্যতা। যেমন আমরা যদি বলি যে হাইড্রোজেন ক্লোরিনের সাথে যদি যুক্ত হয় তার এক হাত, অর্থাৎ তার এক বাহক যুক্ত, তাহলে এখানে কিন্তু এই এর যোজনটা হলো এক, এইচ সি এল ও এক, এরও এক শক্তি। কিন্তু আমরা যদি দেখি অক্সিজেন,
সেটা হাইড্রোজেনের সাথে মিলতে হয় তার কিন্তু অক্সিজেনের সেখানে দুহাত অর্থাৎ এখানে পানির সংকেত হলো H2O তার মানে এখানে আমরা এটাই বুঝতে পারি যে হাইড্রোজেন বা ক্লোরিনের সাথে অন্য পরমাণু বা অন্য পরমাণু যুক্ত হওয়ার যে সমর্থ সেটাই হলো যোজ্যতা তো তাহলে আমরা প্রতীক বুঝলাম সংকেত বুঝলাম যোজ্যতা বুঝলাম তো এরকম দেখতে পা দেখা যায় যেমন যদি আমরা দেখি যে নাইট্রোজেনের ক্ষেত্রে সে কিন্তু যদি যুক্ত হয় তাহলে তার তিন এটম চারটা এখানে হবে অ্যামোনিয়া NH3 এবার যদি মিথেন যায় তো মিথেনে দেখবো সেখানে আমরা কার্বনের চারটা যোজনী পাবো কিন্তু কার্বনের যোজনীয় ভিন্ন ভিন্ন আছে তো এখন এই যে যোজ্যতার আমরা আলোচনা করলাম যে একটা মৌলের অন্য একটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে সমর্থ সেইটাকে বলা হয় যোজ্যতা এই যোজ্যতা আবার একটা টেবিল আকারে সাজিয়ে দেওয়া হয়েছে যে কোন মৌলের যোজ্যতা সেটা যেমন তোমাদের পাঠ্য বইতে দেখো এখানে এক যদি আছে হাইড্রোজেন ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন দুই যদি আছে অক্সিজেন তারপরে এটা হলো অধাতুর ক্ষেত্রে দুই যদি অক্সিজেন সালফার কার্বন এবং তিন যদি নাইট্রোজেন ফসফরাস কার্বন আছে চার যদি কার্বন এবং সালফার আমরা ধাতু যদি দেখি সোডিয়াম পটাশিয়াম কপার সিলভার গোল্ড আস এখানে গোল্ডের আবার দুটো যোজনী আছে আস আর ইক এরপর দ্বি যদি হচ্ছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন কপার জিঙ্ক টিন লেড এরপরে থ্রি যদি অ্যালুমিনিয়াম আয়রন ইক গোল্ড ইক এবং তিন যদি টিন এবং লেড এভাবে এরপরে আছে যৌগমূলক তো এখন তাহলে এখন যৌগমূলক এবার নতুন একটা কথা আসলো তা যৌগমূলক কাকে বলে যৌগমূলক হচ্ছে যে কিছু কিছু যৌগ আছে এমন যে তার আচরণটা মৌলিক পদার্থের মতো তাহলে আমরা জানি মৌলিক পদার্থ জানি যে পদার্থ ভাঙল ওই পদার্থ ছাড়া ভিন্ন ধর্মগোষ্ঠী কোনো পদার্থ পাওয়া যায় এবং মৌলিক পদার্থের বিশেষ মানে বৈশিষ্ট্য হলো সে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে অর্থাৎ তাকে এখানে কোনো বিশ্লেষণের সুযোগ নাই তো কিছু কিছু যৌগ এরকম আছে যেমন আমরা যদি বলি NO3 বা SO4 সালফার ডাইঅক্সাইড বা NH4 প্লাস তো এই যে জিনিসগুলো আমরা দেখছি এখানে এই যে নাইট্রিক অক্সাইড বা বলি সালফার সালফার তো অর্থাৎ সালফেট যেটাকে আমরা বলছি SO4 সালফেট তো এই যে জিনিসগুলো এখানে SO আছে অর্থাৎ সালফার অক্সিজেন আছে এখানে নাইট্রোজেন অক্সিজেন আছে কিন্তু দেখা যায় এই জিনিসগুলো কখনো কি যদি কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে সে নাইট্রোজেন অক্সিজেন বিশ্লিষ্ট হয়ে অংশগ্রহণ করতে পারে না অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া করলে একে সরাসরি অংশ অর্থাৎ মৌলিক পদার্থের ন্যায় ধাপের আচরণ হয় তাহলে এরকম যদি কোনো যৌগের আচরণটা এরকম মৌলিক মৌলের মতো হয় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করলে সে সরাসরি অংশগ্রহণ করতে পারবে এখানে সে কোনো বিশ্লিষ্ট হবে না এদেরকে বলা হয় যৌগমূলক বা রেডিকাল এই যৌগমূলক বা রেডিকাল এটাও তোমার রাসায়নিক বিক্রিয়া যখন অংশগ্রহণ করবে সরাসরি অংশগ্রহণ করবে তো যাই হোক আমরা যে কথাগুলো বললাম প্রথম হলো প্রতীক তারপরে সংকেত তারপরে যোজনী এরপরে আমরা আজকে মূলত এখন আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা মূলত কি বুঝি রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা এটাই বুঝি যে যখন কোনো বিক্রিয়া যদি অর্থাৎ যদি একের অধিক কোনো পরমাণু যদি পরস্পর মিলিত হয় আর এই মিলনের ফলে যদি ভিন্ন ধর্মবৈশিষ্ট্য উদ্যান কোনো পদার্থের উদ্ভব হয় এবং সেখানে তাপের শোষণ বা তাদের উদ্গ্রহণ ঘটে তাহলে আমরা সেটাকেই বলতে পারবো রাসায়নিক বিক্রিয়া যেমন আমরা এখানে যদি বলি এ সালফার প্লাস অক্সিজেন এই দুটা যদি আমরা মিলাই যদি তাপ দেওয়া যায় দেখা যাবে কি সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে তো তাহলে এখন এই বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করলো এদের বলা হয় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত হলো এই বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হলো তাহলে রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা এটাই বুঝতে পারি যে যখন একের অধিক পদার্থ মিলনের ফলে যদি ভিন্ন ধর্মবিশ অর্থাৎ এখানে এই সালফারের যে ধর্ম আর অক্সিজেনের যে ধর্ম এটা সালফার ডাইঅক্সাইড ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা যদি আমরা বলি হাইড্রোজেন প্লাস অক্সিজেন সেটা মিলে কি হবে পানি তাহলে এই হাইড্রোজেনের যে ধর্ম
অক্সিজেনের যে ধর্ম এই ধর্মের সাথে পানির ধর্ম সম্পূর্ণ আলাদা। এজন্য বলা হয়েছে যে একের অধিক পদার্থ মিলনের ফলে যদি নূতন ধর্মবিশিষ্ট বা ভিন্ন ধর্মবিশিষ্ট নূতন একটা পদার্থের সৃষ্টি হয় তাহলে আমরা ওইটিকে বলতে পারি রাসায়নিক বিক্রিয়া। এখন এই রাসায়নিক বিক্রিয়া যদি আমরা তাৎপর্য করি বা আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে এই বিক্রিয়ায় যারা যারা অর্থাৎ যে যে মৌল অংশগ্রহণ করেছে এবং তার ফলে যে পদার্থ উৎপন্ন হয়েছে এর উপর ভর এক। এবং আমরা দেখব এখানে মানে অংশগ্রহণকারী ও পরমাণুর সংখ্যা এবং উৎপন্ন যে নূতন পদার্থ হয়েছে তার পরমাণু সংখ্যাও কিন্তু সমান থাকবে। তবে এখানে একটা কাজ আছে, প্রথমেই একটা সমীকরণ নিলে প্রথম সেই সমীকরণটাকে সমতা করতে হবে, অর্থাৎ উভয়ের পক্ষে আমরা এই অ্যারো চিহ্ন দিয়ে এরা দিয়ে বোঝানো যায় যে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয়েছে কিন্তু এখানে সমতা হয় না। কিন্তু সমতা করতে হয় কি করতে হবে দেখি আমরা, এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন দুটি, এখানে হাইড্রোজেন দুটি, এখানে অক্সিজেন আছে দুটো কিন্তু এখানে অক্সিজেন আছে কটা, একটা বোঝায়। তাহলে এখানে আবার কি করতে হবে টু দিলে টু দিলে তাহলে দেখা যাচ্ছে হাইড্রোজেন চারটা, এখানে হবে টু। এই হলো সমীকরণের সমতা। এখন এই সমতার পরে যে আমরা দেখি যে এখানে হাইড্রোজেন কয়টা, টু ইন্টু ওয়ান ইন্টু টু, তার মানে এই আর অক্সিজেন হলো এখানে অর্থাৎ ওয়ান ইন্টু টু, তাহলে এখানে মোট দাঁড়াচ্ছে দুই চার আর দুই ছয়। এখানে যদি আমরা এভাবে করি তাহলে আমরা দেখব যে টু ইন্টু টু প্লাস এক, তাহলে আপনার দুই গুণ তিন, এখানেও কিন্তু ছয় হচ্ছে, এখানেও কিন্তু আমার চার যোগ দুই ছয়। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে যে কয়টা পরমাণু থাকবে এবং বিক্রিয়ার পরেও সে পরমাণু সংখ্যা কি একই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা যদি এখন দেখি যে এই অর্থাৎ তাহলে আমরা এই যে প্রথম যে কাজটা করলাম এটাকে বলা হয় কি রাসায়নিক সমীকরণের সমতা। তো আমরা মূলত আলোচনা করছিলাম রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়াকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয়। এই রাসায়নিক বিক্রিয়ার প্রথম হলো সংযোজন। সংযোজন মানে কি, সংযোজন মানে হলো যুক্ত করা, সংযুক্ত, অর্থাৎ যখন দুটো পদার্থ মিলে একটা পদার্থ সৃষ্টি হয়। সেটা যেন আমরা একটু আগেই যে বললাম যে অক্সিজেন প্লাস হাইড্রোজেন এটা মিলে যে হলো অর্থাৎ H2 প্লাস O2, এই মিলে যে পানি হলো এইটা মূলত সংযোজন বিক্রিয়া, অর্থাৎ দুটো মিলে একটা সংযোজিত হয়েছে, দুটো মিলে একটা পদার্থের সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। এরপরে আবার যেমন Fe প্লাস S, তাহলে Fe S বলতে পারি ফেরাস সালফাইড, এরকম জিঙ্ক প্লাস S জিঙ্ক সালফাইড, এরকম বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে। এরপরে আরেকটা আছে বিয়োজন। বিয়োজন মানে হলো অর্থাৎ ওই এই যেমন মানে করে আমরা যে পানিকে যদি বিয়োজন করি অর্থাৎ ওই পদার্থকে মূল যৌগটাকে তার উপাদানে কি পূর্ব অবস্থায় ফিরে নেওয়া, অর্থাৎ হাইড্রোজেন প্লাস অক্সিজেন কিন্তু পাবো। তাহলে একটা হলো অর্থাৎ এই উপাদানটা বললাম সংযোজন, তার বিপরীতটাই হলো কি বলো তো কি বিয়োজন বা বিশ্লেষণে বলা হয়। এরপর আছে দহন, অর্থাৎ এখানে যদি আমরা কোনো মৌল যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন